মোহাম্মদ তারিফুল ইসলাম আরিফ জানতে চেয়েছেন যে আমার বাচ্চার বয়স 3 মাস, ও এখন মাথা উঁচু করতে পারে না, সবার তুলনায় শরীরটা অনেক নরম, এটা কি সমস্যা? আমি যেটা বলবো যে 3 মাস বয়সে সাধারণত একটা বাচ্চার ঘাড় শক্ত হয়ে যাওয়ার কথা, এবং যেটা আমরা বলি যে একটা বাচ্চা যদি 5 মাস বয়সেও ঘাড়টা পুরোপুরি শক্ত না হয়, সে যদি মাথা তুলে না দাঁড়ায়, তাহলে সেটাকে আমরা বলি যে তার ডেভেলপমেন্টাল মাইলস্টোন সে অ্যাচিভ করতে পারে নাই। এবং এ বিষয়ে আপনাকে আরও কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যে আপনার বাচ্চা প্রিম্যাচিউর ছিল কিনা। যদি কোনো একটি বাচ্চা 37 সপ্তাহের আগেই জন্মগ্রহণ করে, তাহলে তাকে আমরা বলি প্রিম্যাচিউর। সেক্ষেত্রে যদি কোনো বাচ্চা প্রিম্যাচিউর এবং তার যদি জন্মগত যে ওজন সেটা যদি অনেকটাই কম থাকে, তাহলে এই বাচ্চাগুলো অনেক সময় একটু দেরিতে ঘাড় শক্ত হতে পারে। তবে যেহেতু আপনি বলতেছেন যে আপনার বাচ্চা অন্যান্য বাচ্চাদের তুলনায় নরম, তাহলে আমি অবশ্যই বলবো আপনি স্থানীয় একজন শিশু বিশেষজ্ঞকে দেখাবেন এবং শিশু বিকাশ কেন্দ্রে অতি সত্বর যোগাযোগ করবেন।